এই আমার ঠাকুমা আমায় পই পই করে বলেছিল, চিঙ্কি এই ঘটি ছেলেকে বিয়ে করিস নি রে, ঘটি বাড়ি সব তোকে বেচতে হবে। ইস, ঘরটাকে কি করে রেখেছে, আর এমন ভাবে বসে আছে যেন কোন যুগের জমিদার। তাও তো আমি নিজের জমিতে বসে আছি, তোমার মধ্যে তো অন্যের দেশে জমিতে গিয়ে ফকল দালালি মারছি না। এই শোনো, আমার না ঠাকুরদার পিসে মশাই তার বড় মেয়ের বিয়েতে 3 ঝুড়ি গয়না দিয়ে বিয়ে দিয়েছিল তার, আর ওখানে না আমাদের প্রচুর জমি জায়গা আছে। তোমাদের ওখানে কি জমিদার দিয়ে অ্যাসোসিয়েশন আছে নাকি? যার সঙ্গে দেখা হয় সে বলে আমাদের এই জমি আছে, ওই জমি আছে, এত জমি আছে। খবরদার। এ শোনো, আমাদের এখানে ছাদে উঠবে, আমরা হচ্ছি রাজপুত রাজার ছেলে, বুঝলে, যা দেখতে পাবে সব আমাদের জমি চত্বরের মধ্যে, ঠিক আছে? আমাদের জমি, রাজকুমার, রাজার বেটা। নামো 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 নামো, ওগুলো নিয়ে নামো, ওগুলো নিয়ে নামো। ভালো লাগে না রাজার বেটা? তুমি ওটা দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য ডাল বানিয়েছো, ওটা ডাল না চাটনি বানিয়েছো, একদিন রান্নাঘরে ঢুকে সব চাটনি শেষ করে দিয়েছো। খবরদার, আমার মায়ের রান্না নিয়ে কোনো কথা বলবে না, উদেশের লোকের আবার রান্না জানে নাকি? না খেয়ে খেয়েই তো মরতে, কে খাওয়াটা শেখালো? মাছের কালিয়া গড়গড়ে করে, আলু পোস্ত ঝাল ঝাল করে কে শেখালো খাওয়াটা তোমায়? শুনি, তুমি একটু বেশি করে চিনি গুড় ফুড় খাও তো, যাতে তোমার মুখে ঝাঁঝানিটা একটু কমে। একটু রিমোটটা দাও না গো, একটু সিরিয়াল দেখে। না না, এখন রিমোট ফিমোট হবে না, দাও তো। আরে কেন, দেখছো না ইস্ট বেঙ্গল মোহন মানে খেলা চলছে, আর এরকম ইস্ট বেঙ্গল বসে থাকলে আর কি করে জিতবে? ঠাকুর, চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভোগ দেবো ঠাকুর, মোহনবাগানকে জিতে যাও ঠাকুর। চিংড়ি মাছের মালাইকারি ভোগ দেবো, তা কে রাঁধবে তোমার এই চিংড়ি মাছের মালাইকারি? ওই সব পোকামাকড় আমার রান্নাঘরে রান্না হবে না, আর আমি আর রান্নাঘরে ইলিশ মাছ ছাড়া অন্য কোনো মাছ আমি আনতে দেবো না। এ যাও তো এখান থেকে, খেলার কিছু বোঝে না, এখানে এই নিয়ে রান্নাঘর নিয়ে ঝামেলা। সর্ষে দিয়ে ইলিশ যখন ভাপাবো না, এক পিসও দেবো না বলে দিলো, 5 গোলে হারবে, 5 গোল। এর 5 গোল তো বলছো, আই লিগটা কবে জিতেছে এখনো পর্যন্ত মনে আছে তোমার? তাও তো আমাদের নিজেদের একটা ক্লাব আছে তো, তোমাদের মতো তো অন্য ক্লাবকে নিজেদের বলে চালাই না। আমার দুজন গেস্ট আসবে, তুমি একটু মোগলাই আর পকোড়া আর একটু চাউমিন নিয়ে আসবে, হ্যাঁ? দুজনের জন্য সব কিছু পারবো না, 2 করে সিঙ্গারা 2 করে সন্দেশ, এর থেকে বেশি কিচ্ছু আনতে পারবো না। কি, আমি আমার গেস্টদের ওই সিঙ্গারা আর 2 টাকার কুচকে সন্দেশ খাওয়াবো, আর কিপ্টের 1 কিপ্টে। আমার ঠাকুমা আমায় পই পই করে বলেছিল, চিঙ্কি এই ঘটি ছেলেকে বিয়ে করিস নি রে, ঘটি বাটি সব তোকে বেচতে হবে। ঠিক আছে, 10টা তেলে ভাজা এনে দেবো, খাইয়ে দেবে, হয়ে যাবে, আমি ওদের ডিনার করিয়েই ছাড়বো। ঠিক আছে, আমি 1 পাতা অ্যান্টাসিড এনে রাখবো। কি, কেন, তুমি যা রেদে ওদের খাবে সব বুক পেট তো জ্বলে যাবে ওদের, না অ্যান্টাসিড না খাইলে হবে? অসহ্য, এই জন্য বলে বাঙাল যা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া শুনছে লোকে। জমে গেছে নিচের ফ্ল্যাটে শোভা আর সুপ্রিয়ার মধ্যে গ্যারেজ নিয়ে মারাত্মক ঝগড়া লেগেছে, শোভার মুখ মেরে ফাটিয়ে দেবে বলেছে সুপ্রিয়া। হ্যাঁ, শোভা বড্ড অসভ্য মহিলা একদম, সবার পেছনে খালি কাটি মেরে বেড়ায়, খাদের মানে টিপগুলো রেখা আছে, জানা যায় জামা কাপড় শুকিয়ে দেয় আর ওগুলো সব ফ্রি করে নিয়ে পারে না, ভীষণ অসভ্য। এই সরো না, একটু শুনতে দাও কি হচ্ছে কেসটা দেখি। আরে দিন শেষে আমরা না বাঙাল না ঘটি, আমরা হলাম বাঙালি।